অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের 3.1.1 অ্যাক্টিভিটি, এটাতে বলছে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, এটার সমাধান করে দিব বাংলা অনুবাদ সহকারে। তো এখানে কয়েকটা কনভারসেশন বা ডায়লগ আছে, সেগুলো বাংলা অনুবাদ সহকারে তোমাদেরকে সমাধান করে দিব। এখানে যে কথাগুলো বলেছে, যে একটু খেয়াল করো, বলছে যে নিচের ছবিগুলো দেখো এবং লোকগুলো কারা তা অনুমান করো, তারপর নিম্নে প্রদত্ত সংক্ষিপ্ত কথোপকথনটি পড়ো এবং প্রতিটি স্পিসের চরিত্রগুলো চিহ্নিত করো। মানে আমাদের এই ডায়লগ পড়তে হবে এবং কোন কথাটা কার সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তো তোমাদের সুবিধার্থে এখানে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, কিছু চরিত্র দেওয়া আছে। এই চরিত্রগুলো এই চারটা ডায়লগের নিচে, যে আমাদের চারটা ডায়লগ রয়েছে সেখানে আমাদের বসাতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডায়লগ ওয়ানটি বাংলা অনুবাদ সহকারে সমাধান করব। এখানে কে কথা বলেছে, কে কে কথা বলেছে সেগুলো আমরা চিহ্নিত করব এবং বাংলা অনুবাদ সহকারে আজকের এই ডায়লগটি আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। এখানে লক্ষ্য করো, ডায়লগ ওয়ানে প্রথম যে কথাটি, সিট ডাউন, বস, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এই কথাটা বাবা বলছে, মানে ফাদার, ক্যারেক্টারটা হবে এখানে ফাদার। তারপরে দ্বিতীয়টা হচ্ছে সান, মানে সন্তান বলছে, যে ফর আ ওয়াক, হাঁটার জন্য। হি আনসার্ড হেজিটেন্টলি, সে ইতস্তভাবে উত্তর দিল। তো এই কথাটুকু আমাদের না পড়লেও চলবে, সংলাপের সময় শুধু ফর এ ওয়াক এটুকু ব্যবহার করলেই হয়, যে হাঁটার জন্য। বাবা জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ, সন্তান উত্তর দিচ্ছে যে হাঁটার জন্য। এবার বাবা বলতেছে টু দ্য ভিলেজ, গ্রামের দিকে, সন্তান বলতেছে যে ওয়েল ইয়েস নো, মানে ইতস্ত করতেছে যে আচ্ছা হ্যাঁ না, আই মিন নাও হোয়ার ইন পার্টিকিউলার, মানে বিশেষ করে তেমন কোথাও না। এবার বাবা বলতেছে যে কাম ব্যাক আর্লিয়ার, ওকে, কাম ব্যাক আর্লি, ওকে, বলছে যে তাড়াতাড়ি ফিরে এসো, ঠিক আছে। সন্তান বলতেছে যে আই উইল, ছেলে বলতেছে যে হ্যাঁ আমি তাড়াতাড়ি ফিরে আসব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নতুন ইংরেজি বইয়ের 3.1.1 এর প্রথম ডায়লগে এর সমাধান, 31 পেজের প্রথম ডায়লগের সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের দ্বিতীয় ডায়লগটির সমাধান করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।